কাল থেকেই বাংলা জুড়ে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। শীত বিদায়ের শেষ পর্যায়ে বাংলায় বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার পারদ কিন্তু 3-4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে আবারও কিন্তু বঙ্গজুড়ে দেখা মিলবে হালকা শীতের ছোঁয়া। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলার কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং বাংলার কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তারই পাশাপাশি এই বৃষ্টিপাত বাংলায় ঠিক কতদিন পর্যন্ত জারি থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো সঠিক খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে 1-3 ডিগ্রি পর্যন্ত কম থাকবে। তারই পাশাপাশি উপকূলবর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের পাশাপাশি হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে সকলকেই থাকতে হবে অত্যন্ত সতর্ক। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি নিম্নচাপের জেরেই কিন্তু থাকছে এই বৃষ্টিপাতের পূর্বাভাস। তারই পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে থাকছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উল্লেখযোগ্যভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে কিন্তু হবে ভারী বৃষ্টিপাত। তারই পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার আবহাওয়া কিন্তু থাকবে শুষ্ক। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই কয়েকটি জেলায় আগামী 4-5 দিন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার চাদর দেখা মিলবে। উপকূলবর্তী জেলায় রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ফেব্রুয়ারি 14-15 তারিখের মধ্যেই রাজ্য থেকে কিন্তু বিদায় নিবে শীত এবং তারপর থেকেই কিন্তু খেলা শুরু হবে গরমের।